নমস্কার, আমি প্রিয়দর্শিনী হাকিম, আমি ফিরহাদ হাকিমের বড় কন্যা। আমি আজকে মিডিয়াকে বলছি, কারণ আমার সত্যি আর মানে আমি অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি যদি আমার ফেসবুকও দেখেন, আমি লিখেছিলাম জাস্টিস প্রিভেলস যখন আমার বাবা বেল পেয়েছিল, আমি লিখেছিলাম জাস্টিস প্রিভেলস, কারণ আই অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আই বিলিভ ইন দ্য জুরিডিকশন অফ আওয়ার কান্ট্রি। কিন্তু খুব অদ্ভুত ভাবে যে বেল হয়ে গেল, হ্যাঁ আমরা খবর পেয়ে গেলাম বেল হয়ে গেল, বেলের কপি চলে এলো, তারপরে তখন ইন্টারনেটে 6টায় বেরিয়েছে, আমার হাতে 8টায় এসেছে, হ্যাঁ বাট 6টার সময় ইন্টারনেট ইট ওয়াজ অ্যাভেলেবল। তো 8টার থেকে আমরা যখন গিয়ে লয়ার বলছে যে বেলটা দিন, ওরা বলছে না না 15 মিনিট রুকিয়ে হামকো সেন্টার সে ফোন আ রহা, আমার সামনে সেন্টার সে ফোন আচ্ছা হাম দেখ রহা করছে। তারপরে হঠাৎ করে বলছে যে আপনারকে না এখন আপনি বসুন 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 করে আমাদের আটকে রাখলো। তারপরে হাইকোর্ট থেকে একটা পুরো ভুল, আচ্ছা আপনারা তো মমতা ব্যানার্জি কখন বসে ধর্ণা দিয়েছে রাস্তায়? আপনারা তো সবাই নিউজ মিডিয়া চ্যানেলে কেউ দেখেছেন মমতা ব্যানার্জিকে রাস্তায় বসে ধর্ণা দিতে আর লোককে প্রবাহিত করতে? আমি তো দেখিনি। হাইকোর্টে আপনাদের লয়ার অ্যাপিয়ার করতে? হাইকোর্টে আমাদের লয়ার অ্যাপিয়ার করেনি। হাউ ক্যান হাইকোর্টে দে হ্যাভ গিভেন আ স্টে অন এন্ড বেলটা ক্যান্সেল করে দিল যখন আমাদের লয়ার হাইকোর্ট জানেনি? আর ওনারা কি করে জান, যদি 6টায় বেল দিয়ে দিয়েছে বা 8টায় ধরুন ফিজিক্যাল কপি, 8টায় তো আমাদের রিলিজ করে দেওয়া উচিত, যদি 12-11টার সময় আবার, যদি 3 ঘন্টা পরে আবার হাইকোর্টই যদি রিলিজটা ক্যান্সেল করে দিয়ে আবার 11টায় রিয়ার অ্যারেস্ট করতো? কিন্তু ওই 3 ঘন্টা সিবিআই কি করে জানতো যে আমাদের ক্যান্সেল হয়ে যাবে স্টে অর্ডার? আমি সেটা জানতে চাই যে হাউ ডিড দে নো কি ওই 3 ঘন্টা বসিয়ে রাখো কারণ স্টে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সো হোয়াট হ্যাপেন্ড দ্যাট 3-4 আওয়ার্স ওয়াজ কমপ্লিটলি ইলিগাল। অ্যান্ড আই এম অলসো রিকোয়েস্টিং দ্য পিপল অফ বেঙ্গল, পিপল অফ কলকাতা, কে আপনারা সবাই প্লিজ কাম থাকুন, কারণ কারণ আমাদের বাংলাকে ওরা ভোটে জিততে পারেনি। হি ইজ লাইক মোদিজি অ্যান্ড অমিত শাহ, আমাদের বাংলাকে ভোট দিয়ে নিতে পারেনি না, ওরা প্রেসিডেন্সিয়াল রুল করে নেবে, ওরা বাংলাটাকে জ্বালিয়ে প্রেসিডেন্সিয়াল রুল করে নেবে। তাই জন্য আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, আপনারা প্লিজ শান্ত থাকুন, চুপচাপ থাকুন, কেসটাকে ঠিকভাবে হতে দিন, কারণ ওরা আমাদের যে ইমোশনটাকে ইউজ করবে আমাদের এগেনস্টে, আমরা বাঙালিরা ইমোশনাল তো আমাদের ইমোশনটা ইউজ করবে। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.